ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের আমি দশম শ্রেণীর যে কোনি উপন্যাসটি আছে ধারাবাহিকভাবে আজকে তোমার দ্বিতীয় পরিচ্ছদ নিয়ে আলোচনা করব। মাধ্যমিক যারা 2025 পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নও কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমরা ইতিমধ্যে জেনে গেছো এবছর যে ক্লাস 6 to 7, 8, 9, 10 যত ক্লাস আছে সমস্ত ক্লাসে স্কুলে কিন্তু স্কুলের টিচাররাই প্রশ্ন করছে, বাইরের কেনা প্রশ্ন বা চলবে না। যাই হোক, তোমাদের এখানে দেখো এটার কারণও তোমাদের নিশ্চয় জানো যে বাইরের প্রশ্নের সাথে স্কুলের পড়ানো মেলে না, যার জন্য স্কুল যে পড়াবে তার উপর ডিপেন্ড করবে। তাই তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন থেকে তোমাদের কিন্তু টেস্ট ভালো করে পড়তে হবে। জানো 9, 10 ক্ষেত্রে তোমাদের 40 নম্বর করে প্রশ্ন লিখিত পরীক্ষা হয়, 8, 14, 15 হয়, তার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন। তো সেক্ষেত্রে আমরা আজকে দ্বিতীয় পরিচ্ছদ নিয়ে আলোচনা করবো। যারা আমার চ্যানেল সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। এবং তোমরা যারা সদস্য আছো তারা প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই এই ভিডিও শেয়ার করে দিও। চলো তারা আজকে দ্বিতীয় পরিচ্ছদ নিয়ে আমি দেখাচ্ছি, যারা মাধ্যমিক 2025 পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। তা জানো যে নদী বা সমুদ্রের জল ফুলে উঠলে তাকে জোয়ার বলা হয়, চন্দ্র সূর্যের আকর্ষণে হয় এটা, এবং নেমে যাকে বলা হয় ভাটা। তো গঙ্গায় যখন ভাটা হচ্ছে বারুণী উৎসবের ক্ষেত্রে অনেকে গেছেন সেখানে গঙ্গায় কাঁচা আম দিয়ে পুজো দিতে, তো সেখানে গঙ্গায় একটা কাঁচা আম ভেসে চলেছে ভাটার টানে। তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাওয়ার জন্য, তিনজনের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কে পাবে ওই আমটি। কোমর চলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দ পনেরো ছেলে, অর্থাৎ কোমর জলে দাঁড়িয়ে আছে দু তিনটি বছর চোদ্দ পনেরো ছেলে। তার ওখানে কোমর জলে দাঁড়িয়ে আছে দুই তিনজন যাদের বয়স কত 14 থেকে 15 মধ্যে হবে, তারা জল থাবড়ে হইচই করে তাঁতিয়ে তুলছে, অর্থাৎ ওইখানে এমন জল থাবড়াচ্ছে যে একে অপরকে তাঁতি তুলছে, অর্থাৎ একে ও রাগি তুলছে কে কাকে কে আর ধরতে পারে ওই আমগুলো, ওরকম মজাও করছে আর কি। সমানে সমানে ওরা যাচ্ছে, ওরা প্রত্যেকে কিন্তু সমানে সমানে যাচ্ছে এখানে যে কে ওই আম ধরতে পারে। তো সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে, অর্থাৎ তিনটে ওই মাথা তারা দুই ধারে নাড়াতে নাড়াতে যাচ্ছে কে আগে যেতে পারে ওই সাঁতার কাটছে। কোনোই কিন্তু আমরা সাঁতার কাটে কোনোই ভেঙে দিই, ওরা সাঁতার কাটছে কোনোই না ভেঙে, এটা কিন্তু প্রচণ্ড স্পিড বাড়ে। তো কোনোই না ভেঙে সোজা একদম হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে যেতে শুরু করলো এবং অন্য দুজনকে পিছনে ফেলে, এবং তখনই চিৎকার উঠল কোনি কোনি, পিছিয়ে পড়লো দুজন গতিও বাড়ালো, তাহলে একজন আগালো দুজন বাড়ালো। তোমাদের মাধ্যমিক ভেতর থেকে প্রশ্ন হয় আমি অবশ্যই বলবো তোমরা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা ভালো করে শোনো, কারণ আমি কিন্তু এই লাইনে পড়তে পড়তে কোনো পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু তোমাদের 2025 এবং প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন সেগুলো বলে দেবো, লাইনটা ডাক দিয়ে রাখবে। কিন্তু যাই হোক, তিনজনের মধ্যে একজন আগালো দুজন পিছলো, কেউ ডাকছে চিৎকার করতে করতে, তখন পিছনে দুজন গতি বাড়লো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে, যে ছেলেটা এগিয়েছিল তার হাতে এসে গেছে, হঠাৎ সে থমকে দাঁড়ালো। হ্যাঁ, হাত ছুটছে কিন্তু এগুলো না, তাহলে থমকে দাঁড়ালো এবং সে হাত ছুটছে কিন্তু এগোতে পারছে না, কেন তার পাটাকে টেনে রেখেছে, বার দুই তার মাথা ডুবলো, তারপর সে আগে চিৎকার লাথি ছুড়লো, যে লাথির যে পাটা ধরেছিল সেটা কিন্তু ছুড়ে তাকে এগোতে সেরা করলো। অর্থাৎ আমরা কি করি না না পারলে অন্যের পাটা টেনে ধরি যাতে সে এগোতে না পারে। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে, পা টেনে ধরেছিল, বিষ্ণুধর বলল। তোমরা জানো বিষ্ণুধর কে না? এখানে খুব মোটা মতো লোক যে এখানে মালিশ করতে আসে সেই বিষ্ণুধর, সে কিন্তু বলল আসলে ওর পা টেনে ধরেছিল বলেই ও আগাতে পারেনি। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো, লোকটি একটু হাসলো এবং চশমাটা ঝোলাতে রাখলো। লোকটি বলতে এখানে যে সাঁতার প্রশিক্ষক খিতি সিংহকে বলা হয়েছে, সে কিন্তু ওই দৃশ্য দেখে হাসলো এবং ঝোলার মধ্যে তার চশমাটা ঢোকালো। এখানে এসেছে কি সাঁতার প্রশিক্ষক খিতি সিংহ গঙ্গায় স্নান করতে এসছে, আর এখানে উল্লেখ্য ব্যক্তি হচ্ছে কে বিষ্ণুধর, যে মোটা লোক খুব ব্যবসা করে, সে এখানে দলাই মালায় অর্থে গা মালিশ করতে এসছে, তাদের কথা এখানে বলা হচ্ছে।
ঘাটের বাইরের দিকে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে উনি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। উনি বলতে এখানে অবশ্যই খিতিসিংহ, যিনি উড়িয়া ব্রাহ্মণদের কাছে তার ঝোলাটা জমা দিয়ে ওখানে জমা রাখা যায়। উনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ, চশমা থাকলেই মনে হয় ওনার তেজ আছে, আর চশমা যখন খুলে দিচ্ছে মনে হচ্ছে উনি লোকটি অন্ধ। জলের কিনারে কাদার উপরে তখন মারামারি করছে হচ্ছে, জলের ধারে একদম ওরা কাদার উপরে মারামারি করছে, একজনের সঙ্গে দুইজনের, যে একজন আমরা পেয়েছে তার সঙ্গে দুজনে কাদা ছিটুচ্ছে ওরা প্রত্যেকে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল, কারণ লোকেরা স্নান করে যদি গায়ে কাদা লাগে বিরক্ত তো হবেই। দু তিনটি ছেলে ওদের চারপাশে গুর গুর করে উৎসাহ দিচ্ছে, মারামারি করছে ওরা উৎসাহ দিচ্ছে। তারা কি বলছে, ঠিক হ্যায় চালা, আরো জোরে চালা। পা থেকে মাথার চুল কাদায় ল্যাপা, কঞ্চির মতো সরু চেহারাটা, তার লম্বা দুটো এলোপাতাড়ি ডাইনে বায়ে ঘোরাচ্ছে, অর্থাৎ যে যাকে দেখা যাচ্ছে খুব পাতলা মতো করে, অবশ্যই সে কোনি, তাকে মনে হচ্ছে একটা পাতলা কঞ্চির মতো। তার পা থেকে মাথা পর্যন্ত কাদায় ল্যাপা, অন্য দুজন বিপদজনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে, কোনির সঙ্গে ফাইট হচ্ছে দুটি ছেলের, তারা কুঁজো হয়ে ওকে মারার সুযোগ খুঁজছে। তখন কেউ পাশ থেকে বলছে, ফাইট করি ফাইট, চালিয়ে যা বক্সিং বক্সিং, একদম হাতে দেখিয়ে বললো, কোনি তুই চালিয়ে যা ফাইট, অর্থাৎ এইটাকে পরীক্ষা আসে যে ফাইট করি ফাইট চালিয়ে যা, অর্থাৎ কোনি মেয়ে হয়েও দুটো ছেলের সঙ্গে লড়াই করতে পারে এখানে দেখতেই পাচ্ছ। দুজনে একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপরে, পড়ে গেল দুজনে, একজন ওই দুজনের মধ্যে একটি ছেলে কোনির উপর ঝাঁপিয়ে পড়লো, কোনি কিন্তু উল্টে পড়ে গেল। তখন পাশ থেকে বলছে, এই এই ভাদু চুল টানবি না কোনির, তাহলে কিন্তু আমরা আর চুপ থাকবো না। নিশ্চয় ভাদু একটি ছেলের নাম যে কোনি চুল ধরে তাকে জব্দ করতে চেয়েছিল, তাই পাশের সকলে বললো যে চুল টেনে মারামারি আমরা সহ্য করবো না, তাই ভাদু চুল টানবি না। কোনির পিঠের উপরে বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দুহাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো, চুল ছেড়ে দিয়ে মুখটা ধরে কোনির মাথাটা ভাদু ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কোনি পা ছুটলো, কোমরে চার দিয়ে উঠবারও চেষ্টা করলো, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে এনে কামড়ে ধরলো দুটো আঙুল। যখন দেখছে কোনি ওর সঙ্গে পেরে উঠছে না, তখন কোনি ওর আঙুল দুটো কামড়ে দিল ভাদুর, চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো, সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো। তা ভাদু ওর উপরে ঝাঁপিয়ে পড়লো, কারণ ভাদু কামড় খেয়েছে হাতে। খুবলে নেব তোর চোখ, বার কর আম, আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিব নয় চোখ নেব তোর। অর্থাৎ এখানে পরিষ্কার করে বললো যে যদি আম না দিস তোর চোখটা আমি কিন্তু তুলে নেব। দুই হাতের দশটা আঙুল ইগলের মতো নখের মধ্যে বেঁকে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আসতেই দুটি ছেলে ওদের ওকে ঠেলে সরিয়ে আনলো। কিন্তু এই যেভাবে কোনি আগে আসছে তাতে ভয় পেল, তাই আমাদের ভাদুকে দুজন সরিয়ে আনলো। ছেড়ে দে চণ্ডু, হাত ছাড় কান্তি, সত্যি ছাড়বো, আমাকে চোবানো। তাহলে বুঝতে পারছো কোনির বীরত্বটা কি আছে, কোনির ভয়ে ভাদু পিছিয়ে যাচ্ছে আর পরিষ্কার বলছে যে চণ্ডু কান্তিকে বলছে তোরা ছেড়ে দে আমি ওর প্রতিশোধ নেব, কেন ও আমাকে চুবিয়েছে। তারা কোনিকে ভাদুকে রক্ষার চেষ্টা করছে, কারণ কোনি ভয়ঙ্করভাবে আক্রমণ করছে। কোনির ঠোঁটের কোনি ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে হিল হিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফোনার মতো। কোনির ঠোঁটের কোনে ফেনা একদম পুরো হিংস্র সাপের মতো বেরিয়ে আসছে, এবং দেখলে মনে হবে যেন কেউটে ফোনা, অর্থাৎ কালো খরিশের মতো, দেখতেও কালো, কালো কাদাও মেখেছে। এই ভাদু ও আম কোনির বার করে দে, নয়তো চোখ তুলে নেব। কিন্তু সত্যি কিন্তু কোনি চোখ তুলে নেবে, তাই ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে রেখেছিল, শিউরে উঠলো, বললো রক্ত বেরোচ্ছে, দাঁত বসে গর্ত করে দিয়েছে। কোনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো, কয়েকটা কাঁচা আম বের করে বড়টি বেছে নিয়ে কোনির দিকে ছুঁড়ে দিল। অর্থাৎ সবগুলো কিন্তু কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের মধ্যে যে কটা আম ভাদু চুরি লুণ্ঠন করেছিল কোনির কাছ থেকে সেইগুলো কিন্তু নিল, আর কয়েকটা কাঁচা আম বের করে বড়টি কোনিকে দিয়ে দিল, এবং লুফে নেই কোনি কামড় বসালো। সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টকরে বাবা, মা গঙ্গাকে এমন আম খেতে দেয়? কোনি একটু কামড় দিয়ে বলল, কোনি এত টক আম খাবে না, সে ছুঁড়ে ফেলে দিল, তবু কিন্তু আমের ভাগ সে ছাড়বে না। আমটা জলে ছুঁড়ে দিয়ে মুখতে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো, যে আমটা ছিবড়ের মুখে ছিল সেটা ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো, বলে দেখি তো কেমন গর্ত হয়েছে তোর। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুচকে আঙুলটা তুলে দেখলো, দিয়ে বলে ভাগ কিছুই হয়নি, নাম নাম জলে,
যেমন কাজ করেছিস যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস, আমাকে রাগালে কি হয়? এবার বুঝলি তো? কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জোরে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে, কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনে গজগজানি, আম ই রাস্তায় বসে বেচবে এরা, ও অভিশাপ দিচ্ছে যে এইভাবে যারা করছে আম বেচে খেতে হবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না, কোনো ছেলে মেয়ের মতো আচরণ করে তাকে মেয়ে মদ্দানি বলা হয়। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো এবং ডুবার আগে বলল, মেয়ে মদ্দানিকে কে আবার দেখতে পাননি? চোখ তো একজোড় আছে। মেয়ে মদ্দানি শুনে খেতে সাঁতার প্রশিক্ষণ ভালো লেগে শুনে যে মেয়েরাও ক্ষমতাশালী হয়, সে বলল যে আপনার তো একজোড় চোখ উঠে দেখতে পাচ্ছেন মেয়ে মদ্দানিকে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে, কাদামাখা কোনির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে উঠছে যেন, আর ঘাড় পর্যন্ত কাদা কদম ছটা চুল মাথায় বসে আছে, প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে গেছে, সরু দেহ সরু সরু পা সরু হাত, লোকটি ঠাউর করতে ঠিক করতে পারছে না কোনি ছেলেকে মেয়ে, ঝাপসা চোখ একই, তার উপরে পুরুর গড়া বডির মধ্যে এমন কাদা লেপা আছে বুঝতে পারছে না কোনি ছেলেকে মেয়ে। ঢেউ দুটোর পরপর লোকটিকে ধাক্কা দিল, বিষ্ণুধর এখন জলে নেমেছে, হে মোটা স্বাস্থ্যবান বিষ্ণুধর এখন জলে নেমেছে এবং জল থেকে নেমে এসে বলছে, আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কীরকম? একটু আগে বললেন না চাকর বানাতে হবে, কীরকম চাকর? এটা ওই বিষ্ণুধর খিদি সিংহ জিজ্ঞেস করলো, আরে এটা তো সোজা ব্যাপার, লোহা চিবিয়ে খেয়ে হজম করবেন, লোহা চিবিয়ে খেয়ে আপনি বলবেন হজম করো, সে আমার পাকস্থলী হজম করে দেবে, বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি আপনাকে পৌঁছে দেবে, শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এইসব আর কি, এগুলোকে বলা হয় তোমার শরীরকে খাটাতে হবে। লোকটি জল থেকে উঠে এসে আলতোভাবে মাটির উপর দিয়ে ও হেঁটে সিঁড়িতে দাঁড়ালো, ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো, ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ, তার মধ্যে কণিকে চিনে নেওয়া সম্ভব হচ্ছে না, উনি কিন্তু এর মধ্যে কণিকে খুঁজছেন, অনেকগুলো বাচ্চার মধ্যে কণি কোনটা? লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি এবার সিঁড়ির মাথার উপরে এসে দাঁড়ালো, চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো, হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি, অর্থাৎ অনেক দূর থেকে আসছে বলে ওদের চারটা ফুটকি দেখাচ্ছে চারটা ছেলে, তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে আসছে, চার ভাগ এগিয়ে গেছে। কোনি আপন মনে বলল এক কোনি সরি লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি, কিছুক্ষণ তাকিয়ে ভিজে গামছাটি পাকড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির দিকে রওনা হলো। মিনিট পনেরো পর লোকটি মানে খিতির সিংহ সাঁতার প্রশিক্ষক, মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে ঢুকলো, সদর দরজা পরে মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট হয়তো তাতে হয়ে যাবে, লঙ্কা পেঁপে জবা থেকে কাল চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানা গাছে দখল করে আছে, সেখানে হয়েছে লঙ্কা পেঁপে জবা চাল কুমড়ো ইত্যাদি, একদিকে টিনের চালে রান্নাঘর ও কলঘর, একদিকে টিনের রান্নাঘর আছে কলঘর আছে, একদিকে দালান আছে একটি ছোট্ট, তার পিছনে আবার দুটি ঘরও আছে, একতলা বাড়িটির চারদিকে উঁচু বাড়িগুলির মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে, ওই একতলা ছোট্ট বাড়িটি মনে হচ্ছে কলকাতার বড় বাড়ির কাছে উবু হয়ে বসে আছে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার্ধিক প্রস্তাব করেছে, যেহেতু এদের অভাব বা দারিদ্র চলছে তাই এই ছোট্ট বাড়িটি কিনে নিতে পারে পাশে হলধর বর্ধন নামে এক বড়লোক বা ধনবান ব্যক্তি, কিন্তু লোকটির সংসারে স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কিছু নেই। তো এখানে বুঝতে পারছো যে লোকটির সংসারে স্ত্রী কি নেই, দুটি বিড়াল আছে, খিতির সিংহে দুটি বিড়াল আছে আর স্ত্রী, নাম নিশ্চয়ই পাবে, স্ত্রীর নাম লীলাবতী আর লোকটির যে দুটি বিড়াল খুশি আর বিশু, এই নিয়ে সংসার, ছেলেপুলেদের হয়নি, এই নিয়ে এদের সংসার, অর্থাৎ গঙ্গার জলে এরা সাঁতার শেখায় আর স্ত্রী লীলাবতী একটা সাঁতারের এই সরি ওই সেলাইয়ের মেশিন আছে, সে হাতি বাগানে সেখানে যায় তার প্রজাপতি নামে অফিস খুলতে, আর এখানে বুঝতেই পারছো খিতির সিংহ শুধু সাঁতার শেখান, ছেলেপুলে হয়নি, সংসারে মন নেই, শুধু লোকের ছেলে মানুষ করবো এই তার চিন্তা। বাড়ি কলে জল আসে সামান্য, বাড়ির যে পৌরসভার জল সেটা খুব সামান্য, লোকটির নাম লোকটির স্ত্রীর নাম লীলাবতী, খুব ভালো, এইখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন হয়, ডাক দিয়ে রাখো
লীলাবতী ক্যারেক্টারটা তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে ও মাধ্যমিক 2025 কিন্তু আসবেই, তাই খুব গুরুত্বপূর্ণ। লোকটির নাম লীলাবতী, লোকটির স্ত্রীর নাম লীলাবতী, অর্থাৎ হিতেশ্রীর স্ত্রীর নাম কি লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, দেখবে বাড়ির মেয়েরা একটু জল খরচ বেশি করে, তোমার ট্যাঙ্কির জল ফাঁকা করে দেবে, তাই মাঝে মাঝে বাড়ির ছেলেদের বাড়ি চান করতে যেতে হয়। তো জল খরচ করাটা লীলাবতীর শখ, ওই বিড়াল পোষার মতোই, অনেকে যেমন বিড়াল শখ করে বসে, মেয়েদের ওইরকম জল খরচটা একটা শখ বলতে পারো, জল ঘাটা একটা শখ। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউব কলের সাহায্য নিতে হয়, বাড়িতে যদি পৌরসভা জল না থাকে পুরুষদের ওই টিউব কলে গিয়ে স্নান করতে হবে। আজ সকাল থেকে আবার টিউব কলে জল বেরোচ্ছে না মুখ দিয়ে, তাই বহুকাল পরে সে গঙ্গাস্নানে গিয়েছিল। তাহলে আমাদের ক্ষিতি সিংহ সাঁতার প্রশিক্ষক মাস্টারমশাই তার স্ত্রী লীলাবতী জল শেষ করেছেন বলে, পাড়ার টিউবওয়েলটা জল বেরোচ্ছে না বলে আজকে গঙ্গায় স্নান করতে হয়েছে। লোকটির বাড়ির মধ্যে ঢুকে উঠোনো টাঙানো তার ভিজে প্যান্টটা মেলেছে, আর ঘর থেকে বেরিয়ে এসে ঢললে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন, অর্থাৎ যখন উনি ঘরে ঢুকলেন ক্ষিতি সিংহ দেখলেন তার ভিজে প্যান্টটা মেলার পরেই ঘর থেকে ঢললে প্যান্ট পরে বেরিয়ে আসছে হৃষ্টপুষ্ট একজন ব্যক্তি। এই ব্যক্তির নাম অবশ্য ভেলো, যে ভেলো কিন্তু আমাদের পাড়ার প্রতিবেশী এক ছেলে, যে কিন্তু খুব পছন্দ করে আমাদের এই ক্ষিতি সিংহকে। সে এসে ক্ষিতি সিংহকে খিদ্দা বলে ডাকে, খিদ্দা, ক্ষিতি সিংহকে খিদ্দা, খিদ্দা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ির পাহারা দিচ্ছি, আর দোকান থেকে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে আর নেই, অর্থাৎ দোকান থেকে বৌদিকে ডাকতে গিয়ে এসেছিল বৌদি চলে গেছে, আর কোন একজন এসেছিল আর বাড়ির পাহারা দিচ্ছে খিদ্দা, এর নাম ভেলো। এই ভেলো চটপট করে একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে, এটা ভেলো বলল। খিদ্দা অর্থাৎ ক্ষিতি সিংহ কয়েক সেকেন্ড ভেবে বললো, ঠিকই বলেছিস, তাহলে থাক, বরং তুই কী জন্য এসেছিস বল। আমি বলছি ক্লাবের মিটিংয়ে তুমি যাবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাব, ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে ইয়ার্কি ফাজলামো করবে, যাবো না। আর এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতি সিংহী কী বললো অমনি তাই নিয়ে কাউন্সিলে মিটিং ডাকা হলো? তার মানে আমাদের মাস্টারমশাই ছেলে মেয়েদের একটু বকেন প্রশাসন করেন বলেই আজকে তাকে মাস্টারমশাই চাকরিটা চলে যেতে পারে। এখনকার ছাত্রছাত্রীর সঙ্গে যারা ইয়ার্কি মারতে পারবে, ফকরি করতে পারবে, ফাঁকি দিতে পারবে, তারাই বর্তমানে প্রিয় শিক্ষক হয়ে যাবে, এই তো বর্তমানের নিয়ম। তার জন্য আজকে একজন পুরনো অভিজ্ঞ মাস্টারমশাই ক্ষিতি সিংহকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কারণ উনি ছেলে মেয়েদের ইয়ার্কি মারতে পারে না, সাঁতার শিখতে গিয়ে জলে নেমে ফাজলামো করতে পারে না, এই জন্য কাউন্সিলে মিটিং হচ্ছে, তাকে বাদ দিয়ে দেওয়া হবে, কি পরিস্থিতি চলছে দেখো। সেজন্য তো নয়, আসলে ওই হরিচরণ দা তার গ্রুপটির রাগ আছে তোমার উপর, একটা ইয়াং ছেলে যে হরিচরণ কিচ্ছু জানে না, সে আজকে সাঁতার প্রশিক্ষক হবে, আর অভিজ্ঞ একজন ক্ষিতি সিংহ তাকে বের করে দেওয়া হবে, কি মর্মান্তিক চিন্তা, তার সংসার আছে কিন্তু এই বয়সে তার চাকরি থেকে বরখাস্ত করে দেবে, এই চক্রান্তের জন্য ছেলে মেয়েগুলো চক্রান্ত করছে এই হরিচরণের সঙ্গে, এই হরিচরণ ছেলেটি এই চাকরি পাপ খাবে কার? ক্ষিতি সিংহের। তাই বলছে আসলে ওই হরিচরণ ওর গ্রুপটা রাগ আছে তোমার উপর, ওরা এই শ্যামল আর গোবিন্দকে উসকে তোমার বিরুদ্ধে এগেনস্টে চার্জ করেছে, আর এই জন্য তোমার বিরুদ্ধে একটা চার্জ করেছে যাতে তোমার চাকরি খেয়ে মানে চলে যায়। হ্যাঁ সেটা আমি জানি, হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার, মানে আমি যে কাজটা করছি এটাও সে করবে, আমাকে বলেছিল গত বছর। আমি বললাম হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে, শুধু ভালো ভালো খাবার খেলেই ভালো হয় না, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। প্রত্যেকটি স্টুডেন্টের মন মেজাজ বুঝতে হবে, ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, ছেলেমেয়েরা কী বলছে এটা বুঝতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, যে কোনো গুরুদেব গুরু গুরুরই হয়, তিনি বন্ধু নন, তাকে শ্রদ্ধার জায়গায় বসতে হবে, তবেই শিক্ষক শিষ্যের কাছে, আর যে গুরুকে কেউ শ্রদ্ধা করে না বন্ধুর মতো হবে সে কখনো শিক্ষক হতে পারে না, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, প্রত্যেক ছেলেমেয়ের মধ্যে খিদেটাকে জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে সেরকমভাবে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরণ নিবোধ হতো, সেই বিবেকানন্দের বাণী, ওঠো জাগো নিজ লক্ষ্যে উপনীত হও, তোমার মধ্যে একটা আগুনের প্রতিভা রয়েছে জাগিয়ে তোলো, এই সমস্ত কথাবার্তা বলে ছেলেমেয়েদের জাগিয়ে তুলতে হবে, তবে না সে শিক্ষক, এসব তোর দ্বারা সম্ভব নয়, এজন্য একটু পুরনো হতে হবে, জ্ঞান থাকতে হবে, আর তুই শুধু চেঁচামেচি গালিগালাজ করে খাটাতে চাস, চিপ ট্রেনার হওয়া তোর কম্য নয়, তো এই সমস্ত বিষয়গুলো করতে হবে। তো এগুলো কার কাছে বলছে আজকে? খিদিস বলছে ভেলোর কাছে। তাই ভেলো কি বলছে? খিদ্দা
এই তোমার লেকচার দেবার অভ্যেসটা ছাড়ো দেখি। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। আমরা অনেক সময় বাড়িতে বড় কথা বলি, আসল যায় কথা বলতে পারি না, তার প্রতিবাদটা সেই জায়গায় করতে হবে। হরিচন্দ্রকে অত কথা বলে কি তোমার দরকার ছিল? যাকে বেশি কথা বলে কাজ হয় না, তুমি মিটিংয়ে যেও না, ওরা তোমাকে অপমান করবে, তাই তোমাকে বলতে এসেছি। আরে করে করবে, এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে, মানে বিড়ালটিকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুঝে বিশু আরামে ঘর ঘর করতে লাগলো। তাহলে কি বলছো তুমি খিদ্দা, যাবে? নেমে যা প্যান্ট উপর দিয়ে তুলে কণ্ঠস্বরে হ্যাঁচকা দিয়ে বললো ফেলো, বলো কি বলো, যাবে? ক্ষিতিশ ঘরের দিকে যেতে বলো, হ্যাঁ যাবই। ঠিক সেই সময় ঢুকলো লীলাবতী সিংহ। ভালো করে গুরুত্ব দাও, এখানে পরীক্ষা প্রশ্ন আছে লীলাবতীর চেহারা। কি চেহারা বলছে? অতি ছোট্ট খাট্ট। লীলাবতীর চেহারা খুব ছোট বেটে, গৌর বর্ণা খুব ফর্সা এবং গম্ভীর প্রকৃতির, স্মার্ট আছে। পায়ে চটি, হাতে ছাতা, তার পায়ে চটি এবং হাতে ছাতা আছে। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলো কে বলল, বেলা অনেক হয়েছে, চারটি ভাত খেয়ে যেও। ভেলোকে বৌদি লীলাবতী বলল তাকে চারটি ভাত খেয়ে যেতে। ভেলোর হঠাৎ কাণ্ডজ্ঞান ফিরে এলো, ঘড়ি দেখে ব্যস্ত বলে, না না বৌদি, ইস বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, কিন্তু তুমি না গেলে ভালো, যেও না কিন্তু। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতিশকে, কি বললো ভেলো, না গেলে ভালো মানে? ও তুমি বুঝবে না, আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলেছে আমাকে সেখানে নাকি কেউ অপমান করবে, যাতে ক্লাব থেকে ছেড়ে বেরিয়ে যায় আমি আর কি, তার জন্য। ওহো, তাহলে তো ভালোই হলো, ক্লাব ক্লাব করে তো কোনোদিন তুমি ব্যবসাটাও দেখলে না, আর আমি মেয়ে মানুষ, আমার কি না দোকান দেখতে হয়, নেহাত ছেলে পুরে হয়নি, তাই যদি ক্লাব তোমায় তাড়িয়ে দেয় তাহলে আমি বেঁচে যাই গো, দোকানটা তুমি দেখবে একটু। এই কথা বলে লীলাবতী ব্যঙ্গ প্যাক মেরে চলে গেল। লীলাবতী রান্নাঘরে ঢুকলো, ক্ষিতিশ বিষণ্ণ চোখে দাঁড়ানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে, আরেকটি বিড়াল তাকে হাত বোলাতে লাগলো। এমন সময় খুশি আরেকটি বিড়াল ঘর থেকে বেরিয়ে এলো, ডন দিয়ে হাই তুলে সে চামড়ের মতো কালো লেজটিকে উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল, ক্ষিতিশের দিকে একবার আড় চোখে তাকিয়ে। এবং লীলাবতী ডাকলো, কই এসো, রান্নাঘরতে ডাক এলো। ক্ষিতিশ তখন রান্নাঘরে খেতে হতো, বাইরে খাবার আনতে হতো না, তো রান্নাঘরে খেতে গেল। ক্ষিতিশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সেদ্ধ, আর এই সেদ্ধ মানেই খরচ, সময়, শ্রম সবই সংক্ষেপের জন্য। দেখো জ্বালানি খরচাও কম পড়বে, শরীরটাও ভালো থাকবে, তার জন্য এরা সেদ্ধ খায় বেশি। ক্ষিতিশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, বাঙালিরা যেভাবে মাল মশলা দিয়ে রান্না করে তাতে শরীর দুর্বলতায় গ্রাস করে, পেটে কমপ্লেন হয়, এতে পেটের 12টা বাজিয়ে দেয় বাঙালিরা যে খাদ্য খায়, তার জন্য সেদ্ধ খাবার খেতে হয় সবাইকে। সেজন্য বাঙালিরা শরীরে তাগত পায় না, তাগত মানে কি শক্তি, সেদ্ধ খাবার খেলে নাকি শক্তি বেশি আসে, এটা একজন সাঁতার প্রশিক্ষক স্বাস্থ্যবান মানুষের সঠিক কথা বলেছেন। কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না, যে মাল মশলা ফাস্টফুড খায় সে খেলায় শক্তি পাবে না। খাদ্য প্রাণ মানে ইংলিশে ভিটামিন বলি, যত সম্ভব অটুট থাকে সেদ্ধ খাবার থেকে, সর্বাধিক প্রোটিন ভিটামিন পাওয়া যায় এসব খাদ্য থেকে, যত তুমি সেদ্ধ খাবার খাবে তত তুমি শক্তিমান হবে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, যেহেতু লীলাবতী বিয়ে হওয়ার পর তার মশলা খাওয়া বন্ধ করেছিল, তাই সে বিদ্রোহ করেছিল যে খাবেই না। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নার ব্যবহারের সুযোগ হারিয়ে লীলাবতী বিয়ে হয়ে এসেই বলল, বাড়িতে সর্ষে বাটা চলবে না, শুকনো লঙ্কা বাটা চলবে না, পাঁচফোড়ন চলবে না, জিরে রাখা চলবে না, ধনে রাখা চলবে না, এগুলি হারিয়ে তুমুল ঝগড়া। 3 দিন অনশন, সত্যাগ্রহ কাজ হয়নি, 3 দিন লীলাবতী খাইনি, বলছে এসব না খেলে বাঁচবো কেমন করে, সেদ্ধ ভেদ্ধ খেয়ে তার রুচে না। ক্ষিতিশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে, স্ত্রীকে ভোলায়নি, কদিন না খেয়ে থাকবে। অবশেষে অনেক কথা পর বলল, তাকে বারবার বলতে লাগলো, দেখো শরীরে না মহাশয়, যা সবে তাই সয়, ওটা অভ্যেস হয়ে যাবে। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন মাত্র সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, সপ্তাহে একদিন সর্ষে বাটা ও লঙ্কা বাটা খাবে, বাকি 6 দিন খাবে না, সেদ্ধ খেয়ে থাকবে। তাও সেটি লীলাবতী একা খাবে, দেবে না তার স্বামীকে, তার শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতিশ কখনো যজ্ঞিক বাড়ি নিমন্ত্রণে যায় না, যজ্ঞিক বাড়ি মানে বড় ভোজ বাড়ি যায় না, ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়, ডক্টর রায় বলেন বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণা খাওয়া মানে এক এক বছর আয়ু কমে যায়, যটি বিয়ে বাড়ি খাবে তটি বছর তোর জীবন কমে যাবে।
বড় খাঁটি কথা বলে গেছেন ডক্টর রায়। ক্ষিতিশ কথা না বলে খাওয়া শেষ করলো। সে যে যে ও যে রাগ করেছে লীলাবতী এটা বুঝতে পারলো, তাই স্বামীর রাগ ভাঙাতে গিয়ে বলল, এই শোনো বলছি ক্লা, দেখবে মাঝে মাঝে স্ত্রীরা আচ্ছা করে স্বামীকে দিয়েও দেয়, আবার তেলও মারে বিরাটভাবে যদি স্বামী গম্ভীর থাকে। স্বামীর মনটা গম্ভীর বলে লীলাবতী আর তার স্বামীর কাছে গিয়ে বলল, এই শোনো বলছি ক্লাব থেকে তোমাকে তাড়াবে কেন গো, তুমি কী দোষ করলে? ক্ষিতিশ পাল্টা প্রশ্ন করল, আমারও একটা প্রশ্ন আছে, তুমি এখন কোথায় দোকানে গেছিলে বলো, তুমি কেন আমার দোকানে গেছিলে বলো? আসলে ওই গ্রে স্ট্রিটের ট্রাম লাইন গেছে একটা ফালি ঘরের দোকান, এটা পরীক্ষায় প্রশ্ন আছে, কিন্তু এদের দোকানের বিবরণ এখান থেকে শুরু হচ্ছে। যেমন এতক্ষণ শেষ হলো লীলাবতী চরিত্রটা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটাও তোমাদের খুব পর্যাবৃত্তি মনে ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখো, যে প্রজাপতির বর্ণনা করো তাদের দোকানটির বর্ণনা। তবে এখান থেকে শুরু হচ্ছে গ্রে স্ট্রিটের ট্রাম লাইন গেছে এক ফালি ঘরে দোকানটি, নাম তার প্রজাপতি। আগে ছিল সিনহা টেলারিং, তবে দর্জি দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করতো, আর দেয়াল আলমারিতে কিছু সিনথেটিক কাপড় ছিল। অর্থাৎ এদের আগের নাম ছিল সিনহা, পদবি অনুযায়ী টাইটেল, যেন আমার কোচিং সেন্টারের নাম বাগিস এডুকেশন, তেমনি ওদের টেলারিং নাম হচ্ছে সিনহা টেলারিং, পরবর্তীকে নামটা হয়ে যায় প্রজাপতি। এটা কিন্তু জায়গাটা গ্রে স্ট্রিটে আছে। ক্ষিতিশ তখন দোকান চালাতো, যখন নাম ছিল সিনহা টেলারিং, তখন দিনে দু ঘন্টা দোকানে বসতো না, দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত তার জুপিটার সুইমিং ক্লাবে, এটি তার জীবনের নেশা। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকের বেশি অদৃশ্য হয়ে গেছে, দোকানের ভাড়া চার মাস বাকি, লাভের বদলে লোকসান হতে শুরু করেছে। অর্থাৎ ব্যবসা করলে যদি ব্যবসায় মন না দেয় সেই ব্যবসার ক্ষতি হতে বাধ্য। তাই আলমারির কাপড় চুরি হয়ে গেছে, দেড় মাস দোকানে ভাড়া বাকি আছে, লাভের বদলে এখন পরপর লস চলছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। তাহলে বুঝতে পারছো যে লীলাবতী এবার দোকান, কারণ স্বামী যখন তার দোকানটা ক্ষতি করছেন তখন দায়িত্ব নিচ্ছে কে বলতো, তার স্ত্রী লীলাবতী। তাই লীলাবতী এখন দোকানে হস্তক্ষেপ নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। তাহলে বুঝতেই পারছো যে একটা মেয়ে কিভাবে তার জীবনের প্রতিষ্ঠা পেতে পারে, তাই সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তাহলে কি দেখাচ্ছে, টেলারিং ডিপ্লোমা পাওয়া যারা প্রশিক্ষণ নেয় সেলাই, সেইখানে ডিপ্লোমা প্রাপ্ত ডিগ্রিধারী দুই ব্যক্তিকে আনা হলো কি করতে, না সেখানে কি দোকানে কাজ করার জন্য। তাহলে এবার তো ভালো মানের কাপড় চোপড়ে হবে, এটা তোমরা অতি সহজেই বুঝতে পারছো, তাই না? তাই টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে সেই দোকানে ঢেলে সাজাই নিজের গহনা বাঁধা দিয়ে। মেয়েদের সবচেয়ে শখের জিনিস গহনা, ব্যবসাকে দাঁড় করানোর জন্য কি অবস্থা দেখো, স্বামী দেখছে না, নিজের গহনা বাঁধা দিয়ে ডিগ্রিধারী দুটি ডিপ্লোমা পাস মেয়েকে এনে তার নতুন ব্যবসা শুরু করলো এবং নাম দিল প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। এখন প্রজাপতি যে টেলারিং, সেখানে পুরুষদের পোশাক বন্ধ করে দিল, মেয়েদের পোশাক আর বাচ্চাদের পোশাক তৈরি হতে লাগলো, আর দারুণ দারুণ পোশাক তৈরি হতে লাগলো, বিক্রি বাটা প্রচুর বেড়ে গেল। দোকানে পুরুষ কর্মচারী নেই, সব মেয়েরা চালাচ্ছে। চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিল, এই লাইনটি ইম্পর্টেন্ট, প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো, মানে অসংখ্য ছাত্র অসংখ্য কাস্টমারদের কাছে আসতে লাগলো। একজন ছাত্রছাত্রীরা যখন ভালো মাস্টারমশাই পেলে মাছির মতো ভিড় করে, ঠিক তেমনইভাবে কোনো টেলারিং পেলে কিন্তু ভালো জায়গায় কিন্তু কাস্টমার বা খরিদ্দার চলে যায়। চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিল, আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন দশ দিনও সম্ভব হচ্ছে না। তাহলে বুঝতে পারছো যেখানে তিন দিনে ব্লাউজটা তৈরি করে দেওয়া যেত, এখন দশ দিনও মানুষ অপেক্ষা করছে, এত ভালো মানের তারা তৈরি করছে তাদের পোশাক পরিচ্ছদ। লীলাবতী তার গহনাগুলি অর্ধেক ফিরে এনেছে, এত বেশি লাভ হয়েছে যে লীলাবতী যে খরচা করেছে তা বাধা দিয়ে টাকা নিয়েছিল, সেটা অর্ধেকটা দিয়ে তার গয়নার অর্ধেকটা ফেরত পেয়েছে, পুরো শোধ করলে পুরো গয়না হয়তো ফিরিয়ে আনতে পারবে। এখন তো তার জায়গায় কুলোই না, এত বেশি তার অর্ডার ওই ছোট্ট ঘরটায় আর হচ্ছে না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পা গেছে, এখন তাদের হাতিবাগানে যাচ্ছে। তার আগে ছিল গ্রে স্ট্রিট ট্রাম লাইন, এখন জায়গাটা চেঞ্জ করে আর একটু ভালো মার্কেট, নাম হাতিবাগান, সেখানে একটা ঘর পাওয়া গেছে। আমাদেরই এক খদ্দেরের বাড়ি, বাড়ি গিন্নি এসেছিল মেয়ের ফ্রক বানাতে, তাই গেছিলাম কথা বলতে। ওই বাড়ি গিন্নি এসেছিল ফ্রক বানাতে, গিন্নির কাছে কথা বলতে গিয়েছিলেন যে হাতিবাগানে সেখানে হয়তো ঘর পাওয়া যাবে কি না। লীলাবতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে বসলো।
অর্থাৎ ক্ষিতির যে খাবারটা খেয়েছে সে এটো থালাতেই সে আরো চারটি ভাত নিয়ে ডাল মেখে খেতে লাগলো। ক্ষিতিশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতী খাওয়ায়, এঠো থালায় খেলে কিন্তু সংক্রমণ হতে পারে, এটা ক্ষিতির সঙ্গে ধারণা, তাই প্রবল আপত্তি, কেন এঠো থালায় খাবে সে? আন হাই জিনিক এসব কুসংস্কারে বাঙালি জাত গোল্লায় গেল, এটা সত্যিকারের একটা সংক্রমণ, তার জন্য এটা খেলেই এই এই এটা কুসংস্কার বাঙালি, এটা তাই এই বলে ক্ষিতি তর্ক শুরু করে দিল যে এইসব ফালতু কুসংস্কার, তাই কিন্তু এতে কি হয় না, তাদের যদি একটা থালে সব খেয়ে নেয় তাহলে আর বাঁচতে হবে না, একটা থালে খাওয়া হয়ে যাবে, এই জন্য কিন্তু ক্ষিতিশ এই লীলাবতী এটা করতে চায়, ক্ষিতিশ চায় না, এই নিয়ে দুজনের প্রবল তর্ক, এটা তারা খেতে নেই। কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, দেখো এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, আমি কি করব না করব এই ব্যাপার তুমি একদম মাথা ঘামাবে না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে এটাকে গোল্লায় যেতে হবে, এমন দেবে স্ত্রী স্বামীকে যে স্ত্রী স্বামী গত্ত খুঁজে পাবে না, তার জন্য ভয় চুপ করে গেল। তবে ক্ষিতিশ আর প্রতিবাদ যা তবে ক্ষিতিশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, অন্যায় সহ্য করতে সে পারে না, লীলাবতী খাওয়ার সময় তাই কখনো সে সামনে থাকে না, খাওয়ার সময় বিরক্তি ঠিক করা ঠিক নয়, আস্তে আস্তে সে কিন্তু তাকে যথেষ্টভাবে বোঝায় যে এরকম ভাবে মানে এঠো তারা খেতে নেই। শোবার ঘরে দেওয়ালে ক্ষিতিশের বাবা মায়ের ছবি আছে, ধ্যানমগ্ন মহাদেবের ছবি আছে, কুরুক্ষেত্রে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণের ছবি আছে, ও ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন শোল্ডার ছবি আছে, ভিক্টিস্ট্যান্ড বিজয় মঞ্চে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি আছে, এই সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে, পাশাপাশি টাঙানো আছে এগুলো, এছাড়া আছে সাধারণত যা থাকে বুঝতেই পারছ, খাট আলমারি বাক্স আল্লা এবং টুকিটাকি সাংসারিক জিনিস, পাশের ঘরে বই ম্যাগাজিন একটা তক্তপোষ, আর তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি স্প্রিং আর লোহা ছাড়া আর কিছু নেই, অর্থাৎ সাঁতার দিতে হলে কিছু ব্যায়াম করতে হবে, সে ব্যায়ামের উপকরণগুলো এখানে আছে। এই ঘরে ক্ষিতিশ দুপুরে এক ঘন্টা ঘুমোয়, দেখো মাত্র এক ঘন্টা উনি ঘুমোন ক্ষিতিশ সিংহ, কিন্তু পাখা নেই, অর্থাৎ আমরা আজকে ফ্যান ছাড়া গরমে একটা মুহূর্ত থাকতে পারি না, নরম বিছানায় শুতে যায় কিন্তু নরম বিছানা আর ফ্যান পেলে আর আমাদের শরীর উঠবে না, দিবানিদ্রা দেবো 2-3 ঘন্টা, যাতে এরকম 3-4 ঘন্টা ঘুমোতে না পারে, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমোবো আমাদের ফ্যান পেলে, আর যে এসি পায় তো আরোই অবস্থা হয়ে যাবে, তা কিন্তু ক্ষিতিশ দেখো তার পাখা নেই বিছানা নেই। তার মতে চ্যাম্পিয়ন হতে গেলে শুধুমাত্র শিষ্যকে নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে, এই লাইনটার পরীক্ষা আসতে পারে, ডাক দেওয়া বিরাট ইম্পর্টেন্ট, যে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকে নয় গুরুকে কঠোর জীবনযাপন করতে হবে, গুরুকে কেন কঠোর কৃচ্ছ সাধন করতে হবে, দেখো যারা সত্যিকার আদর্শ শিক্ষক তারা কিন্তু অবশ্যই এখনও স্টাডি করেন, নিজেরা পড়েন এবং সুন্দর করে তোমাদের পড়াতে চেষ্টা করেন, অর্থাৎ পরিশ্রমী হতে হবে, অনেক বেশি পড়াশুনো করতে হবে, তবেই না সে তার প্রিয় ছাত্রছাত্রীদের ভালো করে পড়াতে পারবে, তার জন্য সে গুরুকেও কঠোর কৃচ্ছ সাধন করতে হবে, গুরু যদি বিলাসী হয়ে যায় তাহলে ছাত্ররা কিন্তু তার কাছ থেকে বেশি কিছু শিখতে পারবে না।